আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আছে বর্তমানের খুবই জনপ্রিয় একটি সেমাই রেসিপি। এর নাম হচ্ছে নবাবি সেমাই। উপরে ক্রিসপি আর ভিতরে ক্রিমের লেয়ার, অসম্ভব রকমের মজার একটি খাবার। তবে এর নাম নবাবি কেন হয়েছে আমি সেটা জানি না, তবে নাম যেটাই হোক না কেন এর কাজ কিন্তু খুবই দারুণ, মানে খেতে অনেক মজার। তো বানানো শুরু করি খুবই মজার নবাবি সেমাই। এই রেসিপিটার জন্য প্রথমে আমি যেটা করব, চুলায় একটি কড়াই রেখে কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গলে গেলে এর মধ্যে 2 টেবিল চামচ কিশমিস আর 1 টেবিল চামচ করে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। হালকা বাদামি রং করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, বাদাম আর কিশমিশগুলোকে উঠিয়ে নিচ্ছি। ওই একই ঘিতে লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি, প্রায় 300 গ্রামের মতো লাচ্ছা সেমাই দিচ্ছি। চুলাটা কিন্তু এখন বন্ধ আছে। সেমাই দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপের মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর দিচ্ছি এখানে 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ আর চিনি দেওয়া হয়ে গেলে চুলাটা ধরিয়ে দিব। চুলাটা একদম লো আঁচে ধরিয়ে দিলাম। এই আঁচেই সেমাইটাকে ভেজে নিব। এখন সেমাই, গুঁড়া দুধ আর চিনি ভালো করে মিশিয়ে নিয়ে লো আঁচে ভাজতে থাকব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন যে চিনিটা আস্তে আস্তে গলে যাচ্ছে, তবে এর থেকে কোনো পানি বের হবে না আর সেমাইয়ের কালারটাও একটু চেঞ্জ হয়ে আসবে, মানে হালকা বাদামি রং হয়ে যাবে। তো আমি এর মধ্যে সামান্য পরিমাণে খাবার রং দিয়ে দিচ্ছি, এতে দেখতে সুন্দর লাগবে, একটা সুন্দর কালার আসবে। আপনারা যদি না দিতে চান না দিলেও হবে। রং দিয়ে আবারও ভালো করে মিশিয়ে ভাজতে থাকবো। চিনিটা ভালো করে সেমাইয়ের সাথে মিশে গেছে আর এখানে সেমাইটাও ভাজা হয়ে গেছে। আমি এখন চুলা থেকে তুলে নিচ্ছি সেমাই। এখানে একটি গ্লাসের সার্ভিং ডিশ নিয়েছি। এই ডিশটার মধ্যে আমি সেমাই, মানে যতটুকু সেমাই ভেজেছি তার অর্ধেকটা সেমাই ডিশটার মধ্যে বিছিয়ে দিব। হাত দিয়ে বা এরকম স্প্যাচুলা দিয়ে ভালো করে এভাবে করে সমান করে বিছিয়ে দিতে হবে। এখানে বিছানো হয়ে গেছে, এক সাইডে এই ডিশটাকে রেখে দিব। ক্রিম তৈরি করার জন্য চুলায় একটি প্যানে 2 কাপ দুধ নিয়ে রেখেছি। আমি অলটুগেদার 4 কাপ দুধ নিয়েছিলাম। দুধটাকে জাল দিয়ে দিয়ে 2 কাপের মতো করেছি। এরপর করে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন এই ঠান্ডা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। চুলাটা কিন্তু এখনও ধরানো নাই, চুলাটা আমি পরে ধরাবো। আর দিচ্ছি এখানে 1/2 কাপ কাস্টার্ড পাউডার। এটা আমার ঘরের তৈরি কাস্টার্ড পাউডার, আপনারা কেনা কাস্টার্ড পাউডারটাও ইউজ করতে পারেন। আমার চ্যানেলে একটি কাস্টার্ড পাউডারের রেসিপি আছে, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তবে কাস্টার্ড পাউডারের মধ্যেই কিন্তু অনেক কর্নফ্লাওয়ার থাকে, এর জন্য আমি আর আলাদা করে কর্নফ্লাওয়ারটা দিচ্ছি না। এখন কাস্টার্ড পাউডার আর গুঁড়া দুধটাকে ভালো করে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিব। দিয়ে দিব এখন 1/2 কাপ কন্ডেন্স মিল্ক। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, তবে চিনি দিলে পানি বের হবে চিনি থেকে, তখন বেশিক্ষণ সময় নিবে জাল হতে। আর অবশ্যই কন্ডেন্স মিল্ক বা চিনি যেটাই দেন না কেন, সেটা নিজের স্বাদ অনুযায়ী দিবেন। দিচ্ছি এখানে 1/2 কাপ ক্রিম। ক্রিম বাংলাদেশে খুবই এভেলেবেল, ডানো কোম্পানি, রেড কাউ কোম্পানি, ডিপ্লোমা কোম্পানি, অনেক কোম্পানির ক্রিমই আছে। আপনারা যেটা প্রেফার করেন সেই ক্রিমটাই দিবেন। ক্রিমটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিব আর জাল দিতে থাকব। চুলার আঁচটা লোতে দিয়ে অনবরত নাড়তে হবে। জাল দিতে দিতে ক্রিমটা যখন অনেকটাই ঘন হয়ে আসবে, এর মধ্যে আমি দিয়ে দিব জাফরান দিয়ে মিশানো কেওড়া জল। ট্রেডগুলো দিব না জাফরানের, শুধুমাত্র কেওড়া জলটাই দিব, কারণ জাফরানের সব ফ্লেভার আর কালার কেওড়া জলের মধ্যে চলে এসেছে। জাফরান প্লাস কেওড়া জলটা অপশনাল, না দিলেও চলবে। জাফরানটা দিলে খুব সুন্দর একটা কালার আসে, আপনারা চাইলে একটু ফুড কালারও ইউজ করতে পারেন। ও হ্যাঁ, যদি দোকানের কেনা কাস্টার্ড পাউডারটা ইউজ করেন তাহলে আসলে এমনিতেই খুব কালারফুল, মানে একটা সুন্দর একটা ইউলিশ কালার হয়ে যাবে, কারণ দোকানের কেনা কাস্টার্ড পাউডারগুলোর মধ্যে রং দেওয়া থাকে। কেওড়া জলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আরও
2-3 মিনিটের মতো জাল দিব ক্রিমটাকে। এখানে ক্রিমটা ঘন হয়ে গেছে, আমি এখন চুলা থেকে উঠিয়ে নিব। ক্রিমটা ঠান্ডা হলে অনেক ঘন হয়ে যাবে, তাই ক্রিমটা খুব বেশি চুলার মধ্যে ঘন করে নেওয়ার দরকার নেই। এই গরম ক্রিমটাকেই সরাসরি যে ডিশটার মধ্যে সেমাইটাকে নিয়ে রেখেছিলাম সে সেমাইয়ের উপরে ঢেলে দিব। এখন ক্রিমের উপরে বাকি যে ভাজা সেমাইগুলো ছিল সেগুলো দিয়ে দিব। খুব ভালো করে সেমাইগুলো দিতে হবে যাতে ক্রিমটা দেখা না যায় বাইরে থেকে, এমন ভাবে দিতে হবে। হাত দিয়ে বা স্প্যাচুলা দিয়ে ভালো করে সমান করে দিতে হবে সেমাইগুলো। ভাজা কিশমিশ বাদামগুলো উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। নবাবি সেমাইটা তো হয়ে গেছে। নবাবি সেমাই ঠান্ডা খেতে হয়, একদম ফ্রিজ থেকে বের করা এমন ঠান্ডা খেতে হয়। নর্মালি রেখে আগে নর্মালভাবে ক্রিমটাকে ঠান্ডা করে নিব, কারণ ক্রিমটা অনেক গরম আছে। যখন ক্রিমটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে, মানে ঠান্ডা হয়ে যাবে নর্মালি রাখার পর, এরপর এই ডিশটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। নর্মাল ফ্রিজে রেখে একদম ঠান্ডা হয়ে গেলে ফ্রিজ থেকে বের করে পরিবেশন করতে হবে। ফ্রিজ থেকে বের করে নিয়েছি নবাবি সেমাইটা। এখন এভাবে করে চামচ দিয়ে কেটে কেটে পরিবেশন করতে হবে। দেখুন দেখতেও যেমন সুন্দর, খেতে তো ভীষণ মজার। আসছে ঈদে বানিয়ে ফেলুন আর ঈদের দিনের খাবারের টেবিলের সৌন্দর্য বাড়িয়ে ফেলুন। রিচ ক্রিমি এই মজার খাবারটি দিয়ে এর যার নাম হচ্ছে নবাবি সেমাই। আমার আজকে শাহি নবাবি সেমাই রেসিপিটি শেষ। আশা করব আপনাদের ভালো লাগবে। আজকে চলে যাচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে শীঘ্রই হাজির হব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।